অগ্নিপথ প্রকল্প বাতিলের দাবিতে শনিবার ডিওয়াইএফআই এর পক্ষ থেকে পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুর স্টেশন চত্বরে একটি প্রতিবাদ মিছিল করা হয়। এদিন সকালে এসএফআই এর জেলা সম্পাদক সহ ডিওয়াইএফআই এর জেলা নেতৃত্বরা প্ল্যাকার্ড হাতে স্টেশন চত্বরে প্রতিবাদ মিছিল করে। আন্দোলনকারীদের দাবি, অবিলম্বে অগ্নিপথ প্রকল্প বন্ধ করে স্থায়ীভাবে সেনাবাহিনীতে নিয়োগ করতে হবে। তাদের অভিযোগ, চার বছরের জন্য সেনাবাহিনীতে নিয়োগ করা হবে, পরে তারা সেনাবাহিনীর বিভিন্ন বিষয়ে বাইরে চলে যাওয়ার সম্ভাবনা আছে। দুর্গাপুর থেকে সুব্রত অধিকারীর রিপোর্ট, আনন্দবার্তা।